মানুষ জন্মগতভাবে বুদ্ধিমান হয় না, তাকে সেটি ধীরে ধীরে সময়ের সাথে সাথে অর্জন করতে হয়, আর এটির জন্য তাকে অবশ্যই অধ্যবসায় হতে হয়। একবার তাত্ত্বিক পদার্থবিদ ও বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, বুদ্ধিমত্তার সত্যিকারের লক্ষণ জ্ঞান নয় বরং কল্পনা শক্তি। বুদ্ধিমত্তার সংজ্ঞা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। সফল ব্যক্তিরা বলেছেন, সাধারণ মানুষ যদি প্রতিদিন কিছু কিছু কাজ করেন তাহলে তারাও ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে উঠতে পারেন। যে আটটি কাজ একজন সাধারণ মানুষকে বুদ্ধিমান বানায়, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, প্রয়োজনের বেশি কথা বলবেন না, বেশি বলার চেয়ে শোনায় মনোযোগ দেবেন। ফলস্বরূপ আপনি আপনার সামনের মানুষকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং তার আশানুরূপ উত্তর দিতে পারবেন, যেটি আপনার বুদ্ধিমত্তা প্রকাশ করবে। দ্বিতীয়, কৌতূহলী মানুষ অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান হয়ে থাকে। এদের কোনো কিছু জানার ইচ্ছা সর্বদাই প্রবল থাকে এবং যে কোনো বিষয়ে এরা অনেকটাই আগ্রহ প্রকাশ করে। বিভিন্ন গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে। তৃতীয়, অযথা তর্ক না করে যে কোনো জিনিস সহজে সমাধান করবেন, কারণ তর্কে না জড়িয়ে সমস্যার সমাধান করলে সেক্ষেত্রেও আপনার বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবেই প্রকাশ পাবে। চতুর্থ, অলস না হয়ে সময়ের মূল্য দিতে হবে। সর্বদা সময়ের কাজ সময়েই করবেন, কারণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই তাদের কাজ ফেলে রাখেন না, সময়ের কাজ তারা সর্বদা সময়েই করেন। পঞ্চম, বাস্তবধর্মী হবেন, আবেগ নিয়ে পড়ে থাকবেন না, কারণ অতিরিক্ত আবেগ প্রবণতা আপনাকে অনেক সময় সামনে এগোতে দেবে না, সুতরাং বাস্তবধর্মী হন। ষষ্ঠ, কোনো ভুল করলে সেটা নিয়ে বেশি না ভেবে সহজে ভুল শুধরে নেবেন, কারণ অতীতের ভুলগুলো শুধরে নেওয়া এবং অতীতের ভুলগুলো থেকে বা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা বুদ্ধিমান ব্যক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সপ্তম, অবশ্যই বেশি বেশি বই পড়বেন, কারণ বই একটা মানুষের বুদ্ধির বিকাশ করতে অনেক বেশি সাহায্য করে। বুদ্ধিমান ব্যক্তিরা বই পড়ার মাধ্যমে নিজেদের সর্বদা আপডেট রাখেন এবং নিজেদের আরও বেশি নলেজেবল করে তোলেন। অষ্টম, ধূমপানের ক্ষতিকর দিকের কথা বলা হয়েছে অনেক, তবে ধূমপান যে সত্যিকার অর্থেই আপনার বুদ্ধিমত্তা লোপ করে সেটাও বিভিন্ন গবেষণায় প্রমাণিত। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির ধূমপান সর্বদা এড়িয়ে চলেন। আশা রাখবো আপনাদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার কমিউনিটির মধ্যে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।